হ্যালো ব্রিওন আজ বলবো গর্বকালীন সময় কখন কোন সময় কি খাবেন এবং কি খাবেন না তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো চলুন জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন বর্তমানে অতিরিক্ত কম ওজন বা বাড়তি ওজনের কারণে গর্ভবতী মায়েদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর এর জন্য দরকার একটি যথাযথ গর্ভকালীন ডায়েট চার্ট গর্ভধারণের সময়কে মূলত তিনটি তৈমাসিকে ভাগ করা হয়েছে যেখানে শূন্য থেকে ১৩ সপ্তাহকে বলা হয় প্রথম তৈমাসিক ১৪ থেকে ২৬ সপ্তাহ সময়কে বলা হয় দ্বিতীয় তৈমাসিক এবং সবশেষে সাতাশ থেকে চল্লিশ সপ্তাহ সময়কে শেষ অর্থাৎ তৃতীয় তৈমাসিক প্রথম তৈমাসিকে খাবারের পরিমাণে ক্যালোরির পরিমাণ পরিবর্তন না হলেও পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় তৈমাসিকে প্রতিদিন অন্তত অতিরিক্ত তিনশো ক্যালোরি ও চারশো পঞ্চাশ ক্যালোরি করে বাড়তি খাবার গ্রহণ করতে হবে এবার জানুন কখন কোন খাবার খাবেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলের সঙ্গে রাতে ভিজিয়ে রাখা চার থেকে পাঁচটি কাঠবাদাম খেতে হবে বাদামে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ফলিক অ্যাসিড ভিটামিন ডি ও জিঙ্ক যা ভ্রণের মস্তিষ্ক শিশুর হৃদযন্ত্র এবং স্নায়বিক বিকাশে সাহায্য করে সকালের নাস্তায় পরিমাণ মতো ভাত রুটি বা ওটসের সাথে অবশ্যই আমিষ জাতীয় খাবার যেমন মুসুরের ডাল মাছ ও মাংস রাখতে হবে মুসুরের ডালে রয়েছে প্রচুর পরিমাণ ফলেট যা বাচ্চার মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং জন্মকালীন ঝুঁকি কমায় মিড মর্নিং নাস্তা একসাথে বেশি খাবার না খেয়ে গর্ভকালীন ডায়েট চার মেনে চলতে হবে অল্প অল্প করে খেতে হবে মিড মর্নিং নাস্তা হিসেবে গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সিদ্ধ ডিম ও খেজুর ডিমের কুসুমে রয়েছে কোলিন যা গর্বের সন্তানের মেদা বাড়ায় ও পাশাপাশি এতে বিদ্যমান প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু এবং প্রয়োজনীয় মিনারেল থাকে যা ভ্রণের মস্তিষ্কের বৃদ্ধি এবং সামগ্রিক বিকাশে সাহায্য করে এটি শিশুকে স্পাইনা বিপিডা এবং অ্যানান্সিফালিনের মতো রোগে আক্রান্ত হতে বাধা দেয় পাশাপাশি খেজুরে রয়েছে প্রচুর আয়রন যা গর্ভকালীন রক্তস্বল্পতা রোধে সাহায্য করে এবার জানুন দুপুরের খাবার কেমন হবে একজন গর্ভবতী মাকে দুপুরের খাবারে ভাতের পাশাপাশি খেতে হবে সামুদ্রিক মাছ বা লাল মাংস ও প্রচুর শাকসবজি সামুদ্রিক মাছে রয়েছে আয়োডিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা থ্রি ও সিক্স যা বাচ্চার ব্রেনের উন্নতি সাধন করে লাল মাংস অর্থাৎ গরুর মাংস ও দেশি মুরগির মাংসে রয়েছে প্রচুর আয়রন যা রক্তস্বল্পতা রোধের পাশাপাশি বাচ্চার সুষম গঠনে উন্নতি সাধন করে তবে এই আয়রন শোষণ ক্ষমতা বাড়ানোর জন্য পাশাপাশি উচ্চ ভিটামিন সি যুক্ত খাবার যেমন আমলকি কমলা বা লেবু খেতে হবে বিকালে স্বাস্থ্যকর নাস্তা গর্ভকালীন ডায়েট চার মেনে চলার সময় ওজনও নিয়ন্ত্রণে রাখা চাই তাই তৈলাক্ত নাস্তার পরিবর্তে খেতে হবে ক্যালোরি ক্যালোরিবহুল স্বাস্থ্যকর নাস্তা এ সময় খাবারের তালিকায় রাখা যায় চিকেন স্যুপ দুধ ও বাদাম এবং পপকর্ন বা ছোলা ও মুড়ি দুধ গর্ভবতী মায়েদের জন্য একটি উত্তম খাবার কারণ দুধে রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন ডি ও ই পাশাপাশি কিছু প্রয়োজনীয় অন্যান্য মিনারেল যা শিশুর দাঁত হাড় নগ ও চুলের গঠনও সাহায্য করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি লাগে যা পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে এবার জানুন রাতের খাবার কেমন হবে রাতে শর্করাযুক্ত খাবারের পরিমাণ সামান্য কমিয়ে আমিষ জাতীয় খাবার যেমন মুসুর ডাল ডিম সামুদ্রিক মাছ বা মাংস বেশি খেতে হবে পাশাপাশি সবজি বা স্যালাড রাখতে হবে রাতের খাবারে গর্ভবতী মায়েদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই রাতে ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলতে হবে এবার যেন গর্ভকালীন সময় কোন খাবারগুলি খাওয়া যাবে না অতিরিক্ত পরিমাণ ক্যালারিবহুল শর্করাযুক্ত খাবার যেমন মিষ্টি খাবার ফাস্টফুড তেলের পিঠে খাওয়া যাবে না কারণ এগুলো গর্ভবতী মায়েদের ওজন ও রক্তচাপ বাড়ানোর পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায় নাম্বার টু চা বা কপি অর্থাৎ ক্যাপিনযুক্ত খাবার আয়রন শোষণে বাধা দেয় যার ফলে মা এবং শিশুর উভয়ের পরবর্তীতে রক্ত স্বল্পতাজনিত সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ায় নাম্বার থ্রি কামরাঙা আনারস বা কাঁচা পেঁপেতে কিছু ইনজাইম থাকে যা প্রথম তৈমাসিকে ভ্রণের ক্ষতি করতে পারে নাম্বার ফোর অতিরিক্ত লবণাক্ত খাবার পরিহার করতে হবে কারণ এর ফলে উচ্চ রক্তচাপের পাশাপাশি পায়ে জল আসা বা শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যেতে পারে আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন তো এই ছিল আজ ভিডিও আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ